নমস্কার, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ 12ই অক্টোবর, 25শে আশ্বিন, সোমবার। শুরু করছি আজকের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। এই রাশির জাতক জাতিকাদের অকারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা, আপনারা বুঝে শুনে খরচ করুন। বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক জগতে আগ্রহ বৃদ্ধি পেতে পারে, আপনি মানসিক শান্তি পাবেন। মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের মানসিক অবসাদ আসতে পারে, আপনি পরিবার অথবা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান। কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের সঙ্গে সম্পর্ক উন্নতি হতে চলেছে, আপনার পরিবারে শান্তি ফিরে আসবে। সিংহ রাশি। এই রাশির জাতক জাতিকাদের সম্মান হানির আশঙ্কা আছে, আপনি বিতর্ক এড়িয়ে চলুন। কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকাদের ভ্রমণের সুযোগ আসার সম্ভাবনা আছে, আপনি স্বাস্থ্যবিধি মেনে বেড়াতে যান। তুলা রাশি। এই রাশির জাতক জাতিকাদের শারীরিক কষ্ট পাওয়ার সম্ভাবনা, বিশেষ করে যারা দন্তরোগে ভুগছেন তারা একটু সাবধানে থাকুন। বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকাদের মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, আপনি হতাশ হবেন না, নিজের প্রতি আস্থা রাখুন। ধনু রাশি। এই রাশির জাতক জাতিকারা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা, আপনি নিজের পরিবারের সম্মানের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিন। মকর রাশি। এই রাশির জাতক জাতিকাদের ভ্রমণে বিপদের আশঙ্কা আছে, বিশেষ করে আপনারা জলপথে কোথাও বেড়াতে যাবেন না। কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি ঘটতে পারে, আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। মীন রাশি। এই রাশির জাতক জাতিকাদের প্রেমে আসক্ত হওয়ার সম্ভাবনা, আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নিন।